Hey guys, আজকের এই ভিডিওটা কিন্তু হবে একটা রিঅ্যাকশন ভিডিও যেখানে আমি রিঅ্যাক্ট করব নতুন একটা বাংলা গান যেটার নাম নিউ ইন ঢাকা। ইউটিউবে সার্চ করছিলাম নিউ বাংলা র‍্যাপ, আর তখনই কিন্তু ইউটিউবে এই গানটার রেকমেন্ডেশন আসে আমার কাছে। আর দেখলাম মাত্র 2-3 দিন আগেই গানটা বেরিয়েছে, তো ভাবলাম কেননা প্রথমবার একবার শোনাও হয়ে যাক আর তার সঙ্গে সঙ্গে একটা রিঅ্যাকশন ভিডিও হয়ে যাক। সো লেটস গো। ভিডিও শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন বা যারা এখনো সাবস্ক্রাইব করনি, তো প্লিজ গাইস সাবস্ক্রাইব, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার জন্য বড় মোটিভেশন, আর এই মোটিভেশন থেকেই কিন্তু আমি ভিডিও বানাই। সো অপেক্ষা কিসের, আর না করে দেরি, চলো এবার শুরু করি। এই কাকা থামেন থামেন, থামায়া আমগোদার নামায়া। আচ্ছা বাবা, ওরে কত সুন্দর ঢাকা শহর, কত সুন্দর বাড়ি, আল্লাহ এত সুন্দর রাস্তাঘাট, আর কত বড় গড়ি দেহ ভাই রং বেরঙের গাড়ি। আমার রোমঞ্চে একদিন গাড়িতে চুরি, আহা করার নাই কিছু, ছোট আইদোয়া করি বানাইছে গরিব মাওলায়, নাই কান্না করি আমগো বুক ভরা স্বপ্ন, স্বপ্ন কেমনে পূরণ করি শুধু মাওলা। ওয়াও গাইস, সুন্দর কিন্তু একটা স্টোরি টেলিং শুরু হচ্ছে। ওকে লাই চলে দিন আমগো ঘুরবো তাড়াতাড়ি, ভাই ঢাকায় বললে টাকা উড়ে কই আমগো গেরামি, ওই খুশিতে ঢাকায় আমি আইছি টাকার গেরানি। আগে ভাবছি ঢাকার মানুষ কতই থাকে আরামি, অহন দিহি দুলা উড়ে মাথা ঘুরায় হরেনি, ও সমস্যা তোর বেরেনি, জোতার আগে আটলে পরে পয়রা যাবি ডেরনে। হুনছি মেট্রো রেলের যুগ অহন চলে নাকি ঢাকাতে, বিমানের ফিল পাইয়া যাবি অল্প কয়টা টাকাতে, খাবি নায়া দুলা বালি যাবি উইরা উইরা, আরে উপর দিয়া যাইবো রেল দেখবি শহর ঘুইরা। আহে ভাই ফোন নিস। ও ভাই, এটা কিন্তু অবশ্যই লাগলো, ছেলেটা শহরে এসছে একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে, কিন্তু আসার পর দেখছে টোটালি ডিফারেন্ট একটা জিনিস, যে লোকজন এখানে শান্তিতে নাই, ধুলাবালি এত, আর এই করতে করতে ওর ফোনটাও ছিনতাই হয়ে গেল। ওকে ঢাকা শহরে যাইতে পারলে ঘরে দেহি অন্য একটা ফোন ম্যানেজ কইরা দিমু তরে, আল্লাহ চোরের ঘরে চোরে বরদোয়া করি জানি রাস্তায় পেরা মরি। দেখছো ভাই ঝাড়ি দিল একেবারে হুদাই, ঢাকা শহর নতুন হইলে সবাই ভাবে বোধাই, যাক ঝাড়ি দিচ্ছে মজা পাইছি মারে তো নাই, আমরা হইলাম গরিব মারলেও কি করতাম ভাই, হ কিচ্ছু করার নাই। তাই আমরা ভাই সত্যি কথা, এই র্যাপটা কিন্তু বেশ মজাদার, শুনে কিন্তু বেশ মজা পাচ্ছি। খাওয়ার মতো কিছুই করি নাই মিয়া, লাগাইছেন আপনি উল্টা আমারে মারলেন, আপনি ধনী আমি গরিব আমার লগেই পারলেন, কিও ভাই মারলেন কি করলেন, এটা দেখতে হুনতে মনে হয়তো ভদ্রগড়ের বেটা, ও চিনোস আমি কেডা, আচ্ছা কেডাই আপনি কেডা, আরে এই শহরে আমার অনেক মামু কালু জেডা, তাই ডরাই না কাউরে, যারে মঞ্চে হ্যারি মারি ওয়ান টাইম থাকি পাউরে। আহারে আহারে গরিব মাইরা নবাব, নবাব দিতে হইব জবাব। ওয়াও গাইস, এটা কিন্তু আমার সত্যি সেরা লাগলো, রাস্তায় একটু একটু করে আগাচ্ছে আর বিভিন্ন রকমের মানসিকতার লোকজনও দেখতেছে। ওয়াও, তোমায় চালু বদলায় এলান সবাই, আমি গরিব তুমি ধনী তাতে হয়েছে কি বলো শুনি, সৃষ্টির সেরা জীব আমি আর তুমি, আমগো সবার বানাইছে উনি, কেউ গরিব কেউ ধনী কেউ বোকা আবার কেউ জ্ঞানী, মানের কাছে ওরে সব পানি, পুরা দুনিয়া তাই এখন এমনি, কে করে চিনে না ভাই সবাই সবার মতো, সবাই ছুটে টাকার পিছে কে কামাইবো কত, হ্যাঁ শহর সবাই শিয়ান কেউ হয় না নত, যার জোরাসে যত হ্যাঁ কামাইবো তত। আরে ও ভাই, কাকার চোখ কিন্তু পুরা লাল, কেউ ভাই কয়দিন পরে আইতাছি ঈদ, আর আপনি দেখি ঈদের আগে ইমাল খাইছি, আরে এই শহরে দেখতাছি ভাই নানান রকম মানুষ, একটা দেহি ঋতিক রোশন একটা দেহি ধানুষ, বেটা কথা হই না মনে হয়তো মাঝে মাঝে টানুস, ভালো মন্দ সব জায়গাতেই তুই আর কি জানুস, জীবনে জানি না ভাই কত কিছুই দেখি, টাকা পয়সা কেমনে কামাই এইটা আগে শিখবো, দেখি জান খেস করতাছি ওপেন রোডে দাঁড়ায়া, একটা আর একটা কাঁসা কোন সাদিতাছে লড়ায়া। আহারে মান ভাই, ভাই সত্যি দুইটা মানুষের মধ্যে কথোপকথন টাকে এর একটা র‍্যাপের মাধ্যমে ফুটায় তোলা, এটা কিন্তু সত্যি আমার দারুণ লাগলো। সব দেখতাছে দাঁড়ায়া, আহো ভাই দুইটা রে দুইটা দিয়া দি ছাড়ায়া, আমরা দিতে গেলে ছাড়ায়া আমগই দিব পারায়া, এর চাইতে ভালো হইবো চল হেনতে যাই আরায়া। এই ওই বেটা কইতা কস কোন জায়গা বাড়ি ঘর, দেখা তো মনে হয় তুই ওটা নেশা কর, লগে কি আছে সব চালু চালু বাইর কর, আর নাইলে তো গো দুইটা নামায়া দি মুধর, আল্লাহ গো করে ডর, এ আবার কোন খবর, টাকাই দি যারে তারে বানায়া দেন নেশা খোর, রাকরিজন কষ্টপুর এ আবার কোন ফাপর ভাই আমগরে দিলেন, দেখতে লাগে নায়ক কিন্তু। ইস ভাই সত্যি ছেলেটার সাথে কিন্তু একটার পর একটা লেগেই রয়েছে, এখন সে ছিনতাইবাজদের খপ্পরেও পড়লো। পাটলই তাছেন বিলেন এই যে আমগো ঠিকানা ভাই দেখেন তো চিনেন হ্যাঁ কই যাবি চিনোসিনা আয়া পরছস ঢাকা তগো দরকার ঠিকানা তয় আমগো দরকার টাকা আমগো বিশ্বাস করেন কাকা লগে নে কিছু পকেট পুরাপুরি ফাঁকা ও পকেট লয়া ফাঁকা তোরা আয়া পরছস ঢাকা গরিব মাইরা কি আর পামু জায়গা তোরা জায়গা যা ওয়ে আমি গরিব তুমি ধনী তাতে হয়েছে কি বলো শুনি সৃষ্টির সেরা ভাই গানটার লিরিক্সগুলা কিন্তু খুবই সিম্পল বাট স্টোরি টেলিংটা কিন্তু দারুণ আমি আর তুমি আমগো সবারে বানাইছে উনি কেউ গরিব কেউ ধনী কেউ বোকা আবার কেউ জ্ঞানী মানের কাছে ওরে সব পানি পুরা দুনিয়াটাই এখন এমনি ফ্যাক্টস হো হো এটা তো সেই ছেলেটা যেটা ওর ফোন চুরি করছিল এটাকে আবার খুঁজে পাইছে So guys, শুনে নিলাম আমরা নিউ ইন ঢাকা আর র্যাপটা কিন্তু খুবই ফানি খুবই মজাদার আর আরেক দিক থেকে দেখতে গেলে এইটা কিন্তু একটা রিয়েলিটি এটা কিন্তু একটা বাস্তব দেখো কম বেশি ভালো খারাপ কিন্তু সব জায়গাতেই রয়েছে কিন্তু একটা মানুষের নতুন একটা শহরে আসার পরে যে ব্যাড এক্সপিরিয়েন্সগুলো হয় সেটা কিন্তু তুলে ধরা হয়েছে এই ভিডিওতে যে সে এসেছিল এই শহরে একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে কিন্তু আসার পরে সে দেখছে টোটালি ডিফারেন্ট জিনিস একটু পরপরই বিভিন্ন রকম খারাপ মানসিকতার লোকজন ও রাস্তাঘাটে দেখতে পাচ্ছে আর ও কিন্তু আরও নার্ভাস হয়ে পড়ছে আর তার থেকেও যেটা বড় কথা দুইজন মানুষের মধ্যে কথোপকথনটাকে একটা র্যাপের মাধ্যমে ফুটিয়ে তোলা এটা কিন্তু সত্যি একটা অসাধারণ ক্রিয়েটিভিটি যেটা আমার দারুণ লেগেছে আর গানটার লিরিক্সগুলো অতটা কিন্তু জটিল না খুবই সরল বাট যে স্টোরি টেলিংটা সেটা কিন্তু সত্যি খুব অসাধারণ সো আলটিমেটলি র্যাপটা কিন্তু বেশ মজাদার খুব ভালো আমি কিন্তু শুনে বেশ মজা পেয়েছি সো ভিডিওটা যদি এতদূর দেখে থাকো তাহলে প্লিজ লাইক করতে ভুলো না আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাও আর তার সঙ্গে সঙ্গে কমেন্টে সাজেশনও কিন্তু করতে থাকো যে আমাকে আরও কোন কোন বাংলা র্যাপ শোনা উচিত তার সঙ্গে সঙ্গে প্লিজ গাইজ সাবস্ক্রাইব কারণ তোমাদের একটা কিন্তু আমার জন্য বড্ড মোটিভেশন আর এই মোটিভেশন থেকেই কিন্তু আমি ভিডিও বানাই সো উইথ দ্যাট সেড গাইজ আজকের মতো কিন্তু এখানে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টিল দেন বাই